আজকের ভিডিওটা অনেক প্রতীক্ষিত একটা ভিডিও, অ্যারোয়ানা মাছ নিয়ে। আজ অনেকেই আছে যারা এই অ্যারোয়ানা বা ড্র্যাগন ফিশ রাখতে চাইছেন, কারণ ফেংশুই মতে আমরা জানি আজকের ডেটে যে অ্যারোয়ানাকে লাকি ফিশ বলা হয়। হেলথ, ওয়েলথ, প্রসপারিটি অ্যারোয়ানা নাকি অ্যাট্রাক্ট করে। আর হাইব্যাক গোল্ডেন অ্যারোয়ানা, সুপার হাইব্যাক অ্যারোয়ানা যেটা আপনারা দেখছেন, এই গোল্ড অ্যারোয়ানার ক্রেজ খুব বেশি থাকে এবং তার সাথে রেড অ্যারোয়ানারও ক্রেজ থাকে। আমরা রেড অ্যারোয়ানা একটা দেখাই, ছোটো একটা রেড অ্যারোয়ানা, এই দেখুন এগুলো হচ্ছে রেড অ্যারোয়ানা। যেহেতু ছোটো তেহেতু সেইভাবে প্রপার রেডি স্টোনটা এখনও আসেনি, এরা যেমনই ম্যাচিওর হবে ধীরে ধীরে রেডি স্টোনটা আসবে, সুপার রেড অ্যারোয়ানা। তো কথা বলবো অ্যারোয়ানা নিয়ে, এই অ্যাকোরিয়ামটা দেখাই, এখানে অনেকগুলো অ্যারোয়ানা আছে, আপনাদের ভিজুয়ালটা ভালো লাগবে। সবার আগে ট্যাঙ্ক সাইজ, যেটা আমি বারবার বলি, যেখানে আমরা বারবার ভুল করে ফেলি। অ্যারোয়ানা রাখতে গেলে আপনাকে জানতে হবে যে আমার অ্যাকোরিয়াম সাইজটা কী হবে। এবার সাইজ বলতে কিন্তু শুধু লেন্থ বোঝায় না, সাইজ বলতে কিন্তু লেন্থ বোঝায়, হাইট বোঝায়, আর সবথেকে বেশি অ্যারোয়ানা রাখতে গেলে যেটা ইম্পর্টেন্ট, এই ফ্রন্ট গ্লাস থেকে ব্যাক গ্লাস, ওর যে মাঝের যে গ্যাপটা, যেটাকে আমরা উইথ বলি, এই মাঝের গ্যাপটা কিন্তু একটু বড় হওয়া চাই, মিনিমাম 15-18 ইঞ্চি যদি মিড সাইজের অ্যারোয়ানা রেখেছেন। আর যদি বড় অ্যারোয়ানা নেওয়ার ইচ্ছা থাকে বা মনে হয় যে একেবারেই অ্যাকোরিয়ামটা বানিয়ে নিচ্ছি আর চেঞ্জ করব না বা এটাকে লাইফ টাইম রাখব, তাহলে মিনিমাম 2 ফিট হওয়া দরকার এই মাঝের গ্যাপটা, মানে 24 ইঞ্চি হবে। আপনি যদি লাইফ টাইম একটা অ্যারোয়ানা রাখতে চান, এশিয়ান অ্যারোয়ানা, তো 5 ফিটের অ্যাকোরিয়াম আপনারা করতে পারেন। 4 ফিটের অ্যাকোরিয়ামেও অনেক সময় দেখা যায় অ্যারোয়ানা থেকে যায়, কিন্তু যাদের কাছে 2.5 ফিট বা 3 ফিটের অ্যাকোরিয়াম আছে, তারা যদি প্ল্যান করছেন তো আমি একটাই কথা বলবো, 2.5 ফিটের অ্যাকোরিয়াম অ্যারোয়ানার জন্য নয়। আপনার কাছে 3 ফুটের অ্যাকোরিয়াম আছে তো আপনি কিছুদিন, সাময়িক কিছু মাস হয়তো অ্যারোয়ানাটা রাখতে পারেন, কিন্তু যেমনই সেটা বড় হওয়া শুরু হবে, যেমনই সেটা গ্রো করতে শুরু করবে, তাকে যদি বড় অ্যাকোরিয়ামে শিফট না করেছেন, তাহলে দেখা যাবে এই যে অ্যারোয়ানা যে সুন্দরভাবে ঘুরছে, এ হয়তো কোনায় গিয়ে বসে যাবে, হয়তো রেগুলার যে স্বাচ্ছন্দ্যভাবে সে খাওয়া দাওয়াটা করতো সেই অ্যাগ্রেশনটা খাওয়া দাওয়ার প্রতি কমে যাবে, সেই অ্যাগ্রেসিভলি এসে অ্যাক্টিভলি যে খাওয়া দাওয়া করতো সেটা করবে না, ঝিমিয়ে পড়বে মাছটা, কারণ তার ঘুরতে ফিরতে অসুবিধা হবে। ঠিক আমাদের যেমন যদি একটা ছোট্ট ঘরে হাত পা বেঁধে রেখে দেওয়া হয় তো আমরা কী করবো, আমাদেরও একটু ডিসকমফর্ট হবে, ঠিক তেমন অ্যারোয়ানাদেরও সেটা হবে। তো ট্যাঙ্ক সাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস, আরও যদি ডাউট থাকে আমাদের টিমের সাথে কথা বলবেন। আমি বারবার বলি, মাছ আপনারা অশোক অ্যাকোয়া থেকে নিতেও পারেন, নাও নিতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মাছটা ভালো রাখাটা আমাদের উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য, তাই নলেজ নিয়ে তারপরেই কিন্তু আপনারা পারচেস করবেন। এবারে আসি সিলভার অ্যারোয়ানা আর এশিয়ান অ্যারোয়ানার মধ্যে একটা বেসিক জিনিস বলে দিই। সিলভার অ্যারোয়ানা এশিয়ান অ্যারোয়ানা থেকে অনেকটা বেশি বড় হয়, 3 ফিট 3.5 ফিট হয়ে যায় একটা সিলভার অ্যারোয়ানা বা অ্যালবিনো সিলভার অ্যারোয়ানা। হ্যাঁ, তার জন্য সেই রকম জায়গাও দিতে হয়। 4 ফিটের ট্যাঙ্কে 3 ফুট সাইজ হবে না মাছের, 5 ফুটের ট্যাঙ্কে 3 ফুট হবে না, তো তার জন্য আরও বড় জায়গাটা, ওটা আমি ম্যাক্স সাইজ বললাম। আর এশিয়ান অ্যারোয়ানা এটা 2 ফিট হয় কিছু কিছু ক্ষেত্রে, খুব বড় অ্যাকোরিয়াম হলে সেখানে 2.5 ফিট অবধিও এশিয়ান অ্যারোয়ানাকে দেখা যায়। এই অ্যারোয়ানা রাখতে গেলে যদি আমরা ফিল্টারেশন বলি, একটা জিনিস দেখুন, এই যে স্পঞ্জ ফিল্টার কিন্তু আমরা প্রত্যেকটা ট্যাঙ্কেই দিয়ে রেখেছি, খুব ভালো ব্যাকটেরিয়া কিন্তু স্পঞ্জ ফিল্টারে গ্রো করে বা তৈরি করে। তার সাথে আপনারা অ্যারোয়ানা ট্যাঙ্কে দেখুন একটা আমরা পাওয়ার ফিল্টার দিয়েছি, পাওয়ার হেড, দেখুন ফ্লো বেরাচ্ছে, এর সাথে একটা টপ ফিল্টারও দেওয়া আছে আমাদের, এই দেখুন টপ ফিল্টার। তো জল যতটা আপনি ভালো রাখবেন, পুরো গেমটাও কিন্তু জলের, তত কিন্তু আপনার মাছ ভালো থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে। অ্যারোয়ানার খাবারের দিকে যদি আসি, অ্যারোয়ানা প্যালেটসও খায়, কিন্তু সেটা আপনাকে একটুখানি ধরাতে হবে। কিন্তু কেউ যদি 4 ইঞ্চি 5 ইঞ্চির অ্যারোয়ানা কিনে নিয়ে ভাবছেন তাকে প্যালেটস খাওয়াবেন, তাহলে ভুল করছেন। 4 ইঞ্চি 5 ইঞ্চির মাছ প্যালেট খাবে না, তাই যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু 4-5 ইঞ্চির মাছ কিনবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই, দোজ হু আর ভেরি নিউ, তারা বলবো কিছু টাকা বাঁচানোর জন্য ছোটো মাছ কিনে নেবেন না, কারণ ওই কিছু টাকাও আপনার নষ্ট হয়ে যাবে, কারণ মাছটাকে আপনি খাওয়ানা ধরাতে পারলেন অচিরেই সেটা মারা যাবে। তো যারা নতুন তারা কম করে 7-8 ইঞ্চি দিয়ে শুরু করুন, সেটা সিলভার হতে পারে, অ্যালবিনো সিলভার হতে পারে, এনিওয়ান ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটি হতে পারে, যদি নলেজ নিতে পারেন তাহলে আপনি যে কোনো মাছই রাখতে পারবেন। এর খাওয়া দাওয়ার মধ্যে আপনারা ছোটোবেলায় ব্লাডমস খাবে, এছাড়া চিংড়ি মাছ, চুনো, মোরলা, পুঁটি, এই ধরনের মাছগুলো খায় এরা, বা একটু বড়ো মাছকে টুকরো টুকরো করে দিলে, মাছের ফিলে যেটাকে বলি, সেগুলোও খাবে। অনেকে চিকেন দেয়, কিন্তু আমি তাদের বলবো যাদের ফিল্ট্রেশন স্ট্রং আছে, যারা জল পরিবর্তন ঘন ঘন করতে পারবেন, তারাই কিন্তু হাই প্রোটিন জাতীয় খাবার দেবেন।
ওভার ফিডিং করাবেন না, মাছ একটু কম খা, ঠিক থাকবে। কারণ এরা তো আর আমাদের মতো সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারবে না, এরা এই ট্যাঙ্কটাই এদের দুনিয়া। তো সেইভাবেই খাওয়ান যাতে খেয়ে দিয়ে মাছটা হজম করতে পারে, না হলে কিন্তু মাছ ভমিট করবে, তখন কিন্তু জলের অ্যামোনিয়া লেভেল বেড়ে যেতে পারে, ডিস্টার্ব হতে পারে, মাছ এক্সপায়ার করতে পারে। কমিউনিটি করবেন ছোটো অ্যারোয়ানার সাথে না, কমিউনিটি করার জন্য মিনিমাম 7-8 ইঞ্চি যতক্ষণ না হচ্ছে, যেমন এগুলো মোটামুটি 8 ইঞ্চির মাছ, 9 ইঞ্চির মাছ আছে। তো যতক্ষণ না মাছ 7-8 ইঞ্চিতে যাচ্ছে ততক্ষণ কিন্তু কমিউনিটি করবেন না, মানে ওর সাথে অন্য কোনো মাছ দেবেন না। অনেকেই দেখা যায় এটা 5 ইঞ্চি অ্যারোয়ানার সাথে 5 ইঞ্চির অস্কার এনে দিয়ে দিয়েছে, ব্যাস অস্কারটা অ্যারোয়ানাকে মেরে শেষ করে দিয়েছে। এই ঘটনা প্রচুর ঘটেছে, তো একটু সাবধান থাকবেন। ভ্যারাইটিস অফ অ্যারোয়ানা আপনারা অশোক অ্যাকোয়াতে পাবেন, স্টার্টিং ফ্রম সিলভার টু রেড, গোল্ডেন। আর এই যে মাছগুলো দেখছেন এগুলো সব সার্টিফাইড মাছ, আমরা চিপ রিডিং করে আপনাদের, যারা আপনারা আসছেন আমাদের এখানে, যারা আপনারা ভরসা করছেন, যারা অশোক অ্যাকোয়া থেকে অনলাইনেও মাছ আনাচ্ছেন আমাদের টিমের সাথে কথা বলে, তাদেরকেও আমরা কিন্তু ওই চিপ রিডিং ভিডিও উইথ সার্টিফিকেট এগুলো প্রোভাইড করে থাকি। আরও অ্যারোয়ানার সাথে রাখার জন্য অনেক মাছ আছে, আরও অ্যারোয়ানার ব্যাপারে অনেক কথা বলার আছে, ভিডিও বেশি লম্বা না হয়ে যাবে তাই ভিডিও এখানে শেষ করব, কিন্তু জানি প্রশ্ন আরও, কথা আরও রয়ে গেছে। যোগাযোগ করুন আমাদের সাথে, এই হবিটাকে, এই মাছগুলোকে ভালোভাবে রাখা এবং হবিটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের পাশে আছি। ভালো থাকবেন সবাই, আজকের মতো ড্র্যাগন ফিশের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।